আসসালামু আলাইকুম, সবাইকে শাকিল পলি টিভিতে স্বাগতম। দেখতেই পাচ্ছেন অনেকগুলো মুরগি বাচ্চা, যেগুলো আজকে সকালবেলা আনা হয়েছে সোনালি। তো যেটা আমি এই ভিডিওতে তুলে ধরতে চাই সেটা হচ্ছে গ্রুমিংয়ের সময় আমাদের কী মেডিসিন প্রয়োগ করতে হয়, এটা আমরা অনেকেই জানি না। আমরা হায়ার ডোজ মানে অ্যান্টিবায়োটিক ওষুধ প্রয়োগ করে মুরগির গ্রোথ এবং শারীরিক সমস্যা ঘটাই, যেটা থেকে মুক্ত পাওয়ার জন্য আজকের এই ভিডিওটা তৈরি করা হচ্ছে। সবাই ধৈর্য সহকারে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি ব্রুডিংয়ে যে ওষুধ প্রয়োগ করছি সেটা হচ্ছে লাইসুবি। বাচ্চাটা আনার পর থেকে 24 ঘন্টা লাইসুবি চলবে। লাইসুবি ছাড়া অন্য কোনো ওষুধ বা গ্লুকোজ বা চিনি ওইগুলো প্রয়োগ করার দরকার নেই। শুধুমাত্র আপনারা এই যে দেখুন লাইসুবির যে ওষুধটা আছে সেটা আমরা প্রয়োগ করবো 1 লিটার পানিতে 1 গ্রাম করে। এইভাবে করে লাইসুবিরটা 24 ঘন্টা চলবে। তারপর থেকে লাইসুবিটের সাথে রেনামক্স ওষুধটা আমরা চালিয়ে যাব। এভাবে ভ্যাকসিনের আগের দিন পর্যন্ত, অর্থাৎ আমরা 4 দিন চালাবো, অর্থাৎ লাইসুবির 1 দিন আর রেনামক্স বাকি 3 দিন, মোট 4 দিন আমরা রেনামক্স এবং লাইসুবির চালাবো। এভাবে করে আমরা ব্রুডিংটা কমপ্লিট করব। তারপর আমরা ভ্যাকসিন দেবো, ভ্যাকসিনের ভিডিও আমি আবার তৈরি করে দেখাবো সবাইকে, সবাই দেওয়া করবেন। এবং যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের ব্রুডিংয়ের তাপমাত্রা। দেখুন আমাদের তাপমাত্রাটা কত রাখতে হবে, এটি দেখুন এখন তাপমাত্রা আছে 30+, 30 থেকে একটু সামান্য একটু বেশি, যেটা খুবই উপযুক্ত। কেউ চাইলে আপনারা 31 বা 32 রাখতে পারেন, তবে 30 রাখাটাই বেটার মুরগির জন্য। এই মানে মুরগির জন্য আমি সবসময় 30 রাখি, বা একটু বেশি 31 বা 32 রাখি, আর বেশি একটা রাখি না। আপনারাও 30 বা 32 এর মধ্যেই রাখবেন, এর চেয়ে বেশি বা কম রাখার চেষ্টা করবেন না। তবে যত বড় হবে, বয়স বাড়বে, সাথে সাথে তাপমাত্রা একটু কমিয়ে আনবেন। তবে প্রথম 4-5 দিন তাপমাত্রাটা এরকমই রাখলে ভালো হয়, অন্তত পক্ষে 3 দিন, প্রথম 3 দিন মাস্ক রাখতে হবে, না হয় বাচ্চাটা নাভিটা শুকাবে না, পরে নাভি না শুকাতে পারলে বাচ্চাটা মারা যাবে। আজকের ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।